আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষমতা তার প্রিয় বান্দাদেরকে সৃষ্টিদেরকে দিয়েছেন, যে সৃষ্টিগুলো সেটাকে সঠিকভাবে যদি ব্যবহার করে। পৃথিবীতে আমরা যখন ঢাকা থেকে ঢাকা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই বিমানবন্দর থেকে যখন আমরা আমেরিকা যাই, 22 ঘন্টা সময় লাগে। এখন বিজ্ঞানীরা ভাবছেন যে 22 ঘন্টা অনেক লম্বা সময়। 6 মাসে হজ করে আসতে হতো, 3 মাস লাগতো যাইতে সাফিনাতুল বাহার, চট্টগ্রামের সেই সামুদ্রিক জাহাজ, এটাতে চড়ে মক্কা শরীফে যেতে সময় লাগতো 3 মাস, আর ফিরে আসতে লাগতো কত? 3 মাস। এত লম্বা সময়। এখন 6 ঘন্টায় যাওয়া যায়, আর 6 ঘন্টায় কি আসা যায়? এখন আর 6 মাস লাগে না। পৃথিবী এখন অনেক অগ্রসর। এখন পৃথিবী এখন ডিজিটাল যুগে পড়ে এসছে, 5G যুগে চলে আসছে পৃথিবী। অতএব সম্মানিত শুধু বিজ্ঞানীরা ভাবছেন 22 ঘন্টা আমেরিকা অনেক লম্বা সময়, কাজে এটা 22 মিনিটে যাওয়া যায় কি না? বাংলাদেশ থেকে আমেরিকায় কয় মিনিট? খালি উঠবেন আর চোখ বন্ধ করবেন আর নামবেন, আমেরিকা আপনি পৌঁছে গেছেন। কিন্তু পবিত্র কোরআন বলছেন না, এর চেয়েও কম সময় যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, এর চেয়েও কি কম সময় যাওয়া যায়। আমি আমেরিকায় ওদেরকে বলি যে তোমাদের বিজ্ঞান কোরআনের কাছে শিশু, হাঁটি হাঁটি পা। আমার কোরআনের কাছে তোমাদের বিজ্ঞান কি শিশু, এটা ছোট্ট বাচ্চা, এখনো আঙ্গুল চুষে। কোরআনের কাছে এখনো তোমার বিজ্ঞান সাবালক তো হওয়া দূরের কথা, এখনো নাবালক অবস্থায় পড়ে আছে। তার কারণ তোমরা 22 মিনিট চিন্তা করছো, কিন্তু পবিত্র কোরআন বলেছে যে এর চেয়েও কম সময়ে পৃথিবীতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। তারা আমাকে প্রশ্ন করেন যে কোরআনে কি এমন তথ্য আছে? আমি বললাম অফকোর্স কোরআনে অবশ্যই আছে।